প্রতারণার মামলায় বাংলাদেশের কোর্টের ওয়ারেন্ট ইস্যু নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শেফ টমি মিয়া। তার মতে তিনি কোনোভাবেই প্রতারণায় জড়িত নন। এ বিষয়ে তার আইনজীবী কাজ করছেন বলেও জানান টমি মিয়া। যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশনের সাথে একান্ত আলাপকালে এসব কথা বলেন তিনি। লন্ডনে গিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও মন্তব্য করেন খ্যাতিমান এই শেফ। ফেব্রুয়ারিতে আমার হাতে খাচ্ছি বিরিয়ানি চ্যালেঞ্জ আপনারা তো জানেন যে আমি পূর্ণিয়া কম্পিটিশনে এটা করি। তো হি ওয়াজ টেকিং অন টু প্রমোট আর স্পন্সার নিয়ে আসতো বুঝছেন। তো আই থিঙ্ক হি হ্যাড দোজ স্পন্সার্স বাট কোনো টাকা উঠাইতে পারে নাই। ডিল ওয়াজ দ্যাট এই পার্সেন্টেজ নেবে আর কি, কিন্তু কোনো স্পন্সার নিয়ে আসতে পারে নাই। অ্যাট দি এন্ড আই হ্যাড টু পে পার্সোনালি ফ্রম মাই ওন পকেট প্রায় 20 লাখ টাকার মতো হবে, ব্রাফে আমি এক্সাক্ট ফিগার জানি না। কিন্তু কেসটা এটা একদম বাজে, কারণ আমার সাথে তার তো কোনো জাতের ফ্রিকশন হয় নাই। তো তার আমার এমডির সাথে কী হয়েছে এটা তাদের বাঁচানো হবে, কিন্তু ওর উপরে কেস করে আমার নাম ডুবাই দিছে। এই 3-4 লাখটা এটা কি ইস্যু নাকি কে বলবো, ইজ দিস এন বিগ ইস্যু ফর মি? আমার লাখ পাউন্ড এখানে যায় এই বিভিন্ন প্রজেক্ট নিয়ে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। আর আমি তো এখানে তো নিউ ইয়র্কে দেখেন এই যে 2 তারিখ থাকি, এই আজকে আমার ফ্লাইট। তো এই আমি দেশে গেলাম, হাউ উইল আই বি এবল টু গো টু বাংলাদেশ? এনিওয়ে আমার টিমরা কাজ করতেছে, লিগাল টিমরা কাজ করতেছে বাংলাদেশে, এই অল দি ট্রুথ উইল বি কামিং আউট। আর আমি একটা ওই যে লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে আমি একটা প্রেস কনফারেন্স করতেছি, আপনাদের সব মিডিয়াকে দাওয়াত দিব